পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত 5 আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ঘোষণার পরপরই লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। ইমরানের আইনজীবীরা জানিয়েছেন, ইসলামাবাদ থেকে 80 কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি জনাকীর্ণ জেলে রাখা হয়েছে তাকে। জেলটি সাধারণত জঙ্গিদের রাখার জন্য ব্যবহৃত হয়। ইমরান 1952 সালের লাহোরে একটি অভিজাত পরিবারে জন্ম নেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তরুণ বয়সে প্লেবয় জীবন যাপন করা ইমরানের প্রথম স্ত্রী ছিলেন ব্রিটিশ সাংবাদিক জেমিমা গোল্ডস্মিথ। পাকিস্তানে ইমরানের প্রভাব বাড়তে শুরু করলে তিনি 1996 সালে পাকিস্তানি তেহরিক ইনসাফ প্রতিষ্ঠা করেন। দলটি 2002 সালের নির্বাচনে একটি আসন পায়। এরপর প্লেবয় চরিত্র থেকে ধর্মীয় বক্তব্য দিয়ে লোকজনকে আকৃষ্ট করতে থাকেন। ইমরানের জনপ্রিয়তা আরও বাড়ে 2014 সালে। ওই সময় ভোট জালিয়াতির অভিযোগ তুলে পিএমএলএনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পিটিআই। দুর্নীতি দূর করে নতুন পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে 2018 সালে দেশটির প্রধানমন্ত্রী হন ইমরান। তার আমলে করোনা মহামারীর সঙ্গে পাকিস্তান জুড়ে মুদ্রাস্ফীতিও দেখা দেয়। ইমরান ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত শুরু হয়। তার পুরো শাসনামলেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৈরী ছিল। তবে করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণ নিয়ে প্রশংসিত হন পিটিআই এর চেয়ারম্যান। ইসলামাবাদের কলামিস্ট আরিফানুর বলছেন, প্রাদেশিক পর্যায়ে পরিবর্তন আনতে পারলেও জাতীয় পর্যায়ে তেমন পরিবর্তন আনতে পারেননি ইমরানের সরকার। দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার যে প্রত্যয় তিনি দিয়েছিলেন তা অধরাই থেকে গেছে। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসলে তাদের পক্ষে বক্তব্য দেন ইমরান। এ সময় সেনাবাহিনীর সঙ্গে ইমরানের বিরোধ বাড়তে থাকে এবং তখনই তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। গত মেতে সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তান জুড়ে তাণ্ডব চালান ইমরানের সমর্থকরা। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরানের সমর্থকদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেন। এরপর পাকিস্তান জুড়ে ধরপাকড় শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার গ্রেপ্তার হওয়ার আগে দেয়া এক ভিডিও বার্তায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন 70 বছর বয়সী ইমরান। তবে এবার পাকিস্তান আর্মির ভয়ে ইমরানের সমর্থকদের তেমন রাস্তায় দেখা যায়নি। এ বিষয়ে ইমরানের সমর্থকরা বলছেন, পিটিআই এর চেয়ারম্যানের তোশাখানা দুর্নীতি মামলায় কারাদণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পিটিআই এর মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারী বলেন, ইমরানের আইনজীবীদের কোনো প্রমাণ বা যুক্তি দেওয়ার সুযোগও দেওয়া হয়নি। ইমরানের গ্রেপ্তারের দিনই পাকিস্তান সরকার জানায়, নতুন আদমশুমারির পর নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, শীঘ্রই পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। এর মধ্যে দেশটিতে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে নভেম্বরে তারা সাধারণ নির্বাচন আয়োজন করবে। তবে পরিস্থিতি বিবেচনা করে ইমরানের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। এ নিয়ে কলামিস্ট নূর বলেন, রাজনীতিতে ইমরান খানের গল্প পাকিস্তানের যে কোনো রাজনীতিবিদের প্রতীক। পাকিস্তানের ইতিহাসে দেখা গেছে, যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারা পরে আরও জনপ্রিয় হয়েছেন। জনগণের সমর্থন উপভোগ করা সমস্ত রাজনীতিবিদরা পাকিস্তানের ক্ষমতায় ফিরেছেন।